রবিবার সারা বিশ্বের সাথে এ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান শহর হকার ইউনিয়নের পক্ষ থেকে ঐতিহাসিক মে দিবস পালন করা হয়। 1886 সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট সহ আন্দোলনে নামেন শ্রমিকরা। পুলিশের আক্রমণে বহু শ্রমিক নিহত হন, ফাঁসি দেয়া হয় 4 জন শ্রমিক নেতাকে। পরে 1890 সালে পয়লা মে সারা দুনিয়ায় শ্রমিকরা মে দিবস উদযাপন করে। এদিন বিসি রোড এলাকায় পতাকা উত্তোলন ও শ্রমিকদের নিয়ে নানান আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দেখুন, আজকে ঐতিহাসিক মে দিবস, শ্রমিকদের দিন। আজকে আজকে আমরা বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পালন করলাম। শ্রমিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই আওয়াজ আমরা আজকে তুললাম, কারণ আজকে আপনারা জানেন যে শ্রমিকের দাবিকে আজকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে একটার পর একটা শিল্পকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং শ্রমিকদের তাদের কাছ থেকে ছাঁটাই করা হচ্ছে। আজকে সেই অধিকারের দিন। আজকে লড়াই করে যারা শ্রমিক আন্দোলন করেছেন তাদের স্মরণ করলাম এবং আমরা বলি শ্রমিক আন্দোলন দীর্ঘজীবী হোক, কারণ শ্রমিকের অধিকার, কারণ শ্রমিক আছে তাই আজকে দেশ আছে, শ্রমিক আছে একটা সমাজ আছে। কারণ এই শ্রমিকদের অধিকারকে যারা আজকে লুণ্ঠিত করছে, যারা আজকে শ্রমিকের অধিকারকে দিচ্ছে না, তারা ভুল করছে। কারণ শ্রমিক না থাকলে দেশ বাঁচবে না, কারণ সর্বক্ষেত্রে শ্রমিকরাই আজকে দেশকে একটা জায়গায় এনে দিয়েছে। তাই আমি বলি যে কেন্দ্রীয় সরকার যে বারবার শ্রমিকদের ওপর অত্যাচার নামিয়ে আনছে সেই জায়গাটাই তাদের দেখতে হবে। এবং পশ্চিমবাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শ্রমিকদের এবং হকারদের যে অধিকার দিয়েছে, যে হকাররা যতদিন থাকবে তাদের কিন্তু সামাজিক অধিকারটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, তাই আর তাদের আজকে পরিবার পরিজন চলছে। আজকে সেই শ্রমিকদের দিনে, আজকে শ্রমিক দিবসে আমি সকলকে বলি শ্রমিকদের অধিকারকে মর্যাদা দিন, শ্রমিককে সমাজের মধ্যে স্বীকৃতি দিন এবং শ্রমিকের লড়াইকে স্বীকৃতি দিন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।